সাহেব কিবলার আহ্বানে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত বিস্কুটি সাহেব কিবলা, হযরত আল্লামা বিস্কুটি সাহেব কিবলা। আসসালামু আলাইকুম। পিলায়া সাকি এ কাউসার নে মুঝকো জাম ওয়াহদত কা হুয়া কিনা আমারা মওজান উনকে নাত মদদ কা সদাউনজর এলাইনা কে এওয়াল সল্লি আলা নিখলে দরুদে মুস্তফা সে হিল গয়া দরুদে মুস্তফা সে খুল গয়া বাব হকীকত কা হমারা দীন ঈমান হমারা দীন মজহাব আপকা ইশক ও মহব্বত হ্যায় হমারা জিক্র হ্যায় সল্লি আলা اور ذکر سورت کا صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ আমার পরম আর চরম শ্রদ্ধেয় রামায় কেরাম, বাংলার বিভিন্ন জেলা থেকে মশাইখেনে তরিকত মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহা, বাংলার বাহির থেকে অনেক জ্ঞানী গুণীরা আমাদের এই পবিত্র সিলেট জমিনকে আজ ধন্য করেছেন। বিরাদারানে ইসলাম, আমরা সবাই নবী প্রেমের প্রেমিক। নবী নবী বলে সারাটা জীবন চিৎকার করে কাছিয়ে দিলাম, কিন্তু যখন আমি আমার দিকে তাকাই, আমার পা থেকে মাথার দিকে যখন আমি লক্ষ্য করি, আমার হৃদয়ের দিকে যখন আমি লক্ষ্য করি, নবী প্রেমের কোনো লেশ আমার মধ্যে আমি পাই না। এদের কাছে, এই মানুষদের কাছে, এই সাহেবানে বেলায়েত সাহেবানে তরিকত, এদের দিকে যখন আমরা চাই তাকাই, আমরা দেখি তাদের জীবন দ্বারা সরকার দুআলম মাহমুদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নফসে কদম। নবীর সঠিক প্রেমিক, নবীর ভালোবাসা, খুদ্দ রসুল এশকে রসুল ফানাতের রসুলের মাকাম সেই দিন আমার নসিব হতে পারে যেদিন আমার জীবনের প্রতিটি স্তর, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ধর্মীয় জীবন, যেদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আর অনুকরণে ফুটে উঠবে,
সেইদিন حب رسول عشق رسول فنافر رسول المقام অর্থাৎ নবী সরকার দু আলম মহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনের প্রেমের রূপ আমার মধ্যে আসবে এই নিয়ামত যেদিন আমার কাছে আসবে এই নিয়ামতের হকদার যেদিন আমি হব যেদিন হতে পারব সেই দিনে আমি সেই দিনই সেই মুহূর্তে আমি আল্লাহর মাকাররিব বান্দা হয়ে যাব বিরাদরানে ইসলাম আল্লাহ আমাদের তরিকাতের জিন্দা মুদ্দা সকল বুজুর্গানদের ওসিলায় সেই দিন সেই হাল সেই অবস্থা সেই চরিত্র সেই স্বভাব সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশে কদম চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন সবাই জুড়ে বলুন আমিন আলহামদুলিল্লাহ আমরা হযরত বিস্কুটি পীর সাহেব তুলার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম এখন আসরের নামাজের জন্য আজান হবে যাদের অজুর প্রয়োজন তারা আমাদের মঞ্চের পিছনের দিকে অজুর ব্যবস্থা আছে অজু করুন এক্ষুনি আজান পরিবেশন করছেন কারি মোহাম্মদ আলতাফুর রহমান কারি তাইয়িবায় আমার আকা আমার মাওলা আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহি দরবারে লক্ষ কোটি সালাম পৌঁছে দিই আয় আল্লাহ আপনার দয়ার মেহরবানির দ্বারাই আমাদেরকে আমাদের আওলাদকে আওলাদের আওলাদকে আমাদের আহালকে আমাদের রুহানি জিসমানি আওলাদদেরকে দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নকশে কদম চলার তৌফিক আল্লাহ আপনি দান আয় আল্লাহ এই জন সমুদ্র নিয়ে অলি আল্লাহদেরকে নিয়ে সাহেবানে বেলায়ত সাহেবানে তরিকত মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহা হুফাজ কুররা হুজ্জাজ কেরামদেরকে নিয়ে আপনার দরবারে আমি ভিক্ষার হাত জোড় করেছি আয় আল্লাহ এই পবিত্র এই মহাপবিত্র শানে রেসালতের দুই দিন ব্যাপী মহাসম্মিলনের রসিলায় আল্লাহ আপনার মকবুল গুলামী আমাদের নসিব